সরকারি কর্মকর্তাদের সুবিধা বৃদ্ধির সঙ্গে প্রশিক্ষণের জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি কর্মকর্তাদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণের উপর জোর দেওয়া হয়েছে। শিক্ষাসহ সব ক্ষেত্রেই যাতে আন্তর্জাতিক মানের উন্নতি হয় সেই জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ সোমবার 15 মে পুরে প্রশাসন একাডেমিতে 127, 128 এবং 129তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আজকে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার গতি যেন অব্যাহত থাকে। আমার এতটুকুই দাবি, দেশ যাতে পিছিয়ে না যায় সেদিকে প্রশাসনিক কর্মকর্তাদের খেয়াল রাখার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বললেন, আমাদের বেতন ভাতা যা কিছু সব জনগণের কাছ থেকে আসে, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করা সকলের কর্তব্য। এই কথা মনে রেখে সবসময় চলতে হবে। যারা প্রশিক্ষণ নিয়েছেন, শপথ নিয়েছেন, তাদেরকে এইটুকুই বলবো, দেশের জনগণের সেবা করা এটাই সবচেয়ে বড় কাজ। সরকার প্রধান বলেন, মহকুমার গুলোকে জেলার রূপান্তরিত করেছিলেন বঙ্গবন্ধু, আর প্রত্যেক জেলার উন্নয়নের জন্য গভর্নর নিয়োগ করে সব প্রশাসনিক ব্যবস্থা নতুন ধারায় সূচনা করেছিলেন তিনি, যাতে উন্নয়ন তৃণমূল পর্যায়ে পর্যন্ত যেতে পারে। সেই ব্যবস্থাটাই তিনি নিয়েছিলেন, আমরা তার পদক্ষেপ অনুসরণ করেই কার্যক্রম পরিচালনা করছি। বর্তমানে সরকার ও স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য কাজ করে চলেছে।